এতক্ষণ আমি যে ইঞ্জিনটা দেখিয়েছি আমি সেই ইঞ্জিনটার এখন বিস্তারিত বর্ণনা করতে যাচ্ছি এবং যন্ত্রাংশগুলো কাজ সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। সো আমি একটা একটা করে যন্ত্রাংশ বলি এবং তার সাথে তার কাজটা আপনাদেরকে আমি জানাবো। ওকে, ফার্স্টলি এটা হচ্ছে আপনার ফ্রন্ট ইঞ্জিন, ফ্রন্ট হুইল ড্রাইভ। সো এখানে আপনার সামনের চাকায় শক্তি থাকবে। অ্যান্ড এটা হচ্ছে স্টার্টিং মোটর, যেটা আপনার ফ্লাইহুইলের সাথে ম্যাচ করা থাকবে এবং এটা ফ্লাইহুইলকে একটু পরিমাণ ঘুরিয়ে আপনার ইঞ্জিনকে স্টার্ট করতে সাহায্য করবে। অ্যান্ড এটা হচ্ছে আপনার ইনটেক ম্যানিফোল্ড, অ্যান্ড এটা হচ্ছে আপনার টোটাল বডি। অ্যান্ড এখানে এখানে হচ্ছে আপনার এক্সিলারেটিং প্যারালেল যে কাপটা থাকবে সেটা এখানে সংযুক্ত থাকবে এবং এটা যদি বেশি পরিমাণ খুলে বেশি পরিমাণ বাতাস আসবে এবং কম পরিমাণ খুলে কম পরিমাণ বাতাস ইনটেক ম্যানিফোল্ডে প্রবেশ করবে এবং ইনটেক ম্যানিফোল্ডে বাতাসগুলো প্রবেশ করার পরে এখানে যে ফুয়েল গ্যালারি আছে সেই ফুয়েল গ্যালারি থেকে ফুয়েলগুলো ইঞ্জেক্টরের মাধ্যমে আপনার ইনটেক ম্যানিফোল্ডে বাতাসের সাথে স্প্রে করা হবে। এবং আগে বলে রাখি এটা হচ্ছে একটা ECM কন্ট্রোল একটা ইঞ্জিন এবং এটা হচ্ছে EFI ইঞ্জিন। ওকে, দেন এটা হচ্ছে আপনার টোটাল বডির একটা সেন্সর, যেটা আপনার এগুলো সবচেয়ে ECM-কে তথ্য পাঠাবে। এটা হচ্ছে ম্যাপ সেন্সর। অ্যান্ড এটা হচ্ছে আপনার পাওয়ার স্টিয়ারিংয়ের জন্য যেই ফ্লুইডগুলো থাকে সেই ফ্লুইডগুলো আপনার এখানে থাকবে এবং এটা চালনা করবে হচ্ছে গিয়ে এই পুলিটা। দেন এই পুলিটা হচ্ছে আপনার ওয়াটার পাম্প পুলির সাথে বেল দ্বারা সংযুক্ত করা হয়েছে এবং এই পুলির সাথে একটা বেল থাকবে হচ্ছে আপনার ক্র্যাঙ্ক পুলির সাথে। অ্যান্ড পাওয়ার স্টিয়ারিংয়ের জন্য যে ফ্লুইডগুলো ইউজ করা হবে সেই ফ্লুইডগুলো সার্কুলেশন করবে এই পুলিটা। ওকে, এটা হচ্ছে আপনার ওয়াটার পাম্প, অর্থাৎ রেডিয়েটরের পানিগুলো ঠান্ডা করার জন্য এই জায়গায় একটা ফ্যান ইউজ করা হবে যেটা ঘুরবে আপনার এখান থেকে শক্তি নিয়ে, অর্থাৎ বেল্টের মাধ্যমে ঘুরবে এটা। অ্যান্ড এটা হচ্ছে ক্র্যাঙ্ক পুলি। অ্যান্ড এটা হচ্ছে আপনার একটা টেনশনার। অ্যান্ড এদিকে হচ্ছে আপনার ইঞ্জিন যে মাউন্টিং থাকে সেই মাউন্টিংটা লাগানো থাকে। অ্যান্ড এটা হচ্ছে আপনার ডাইনামা কিংবা অল্টারনেটর, যেটা হচ্ছে আপনার ব্যাটারিকে অলওয়েজ চার্জ করে। অ্যান্ড এটা হচ্ছে আপনার একটা AC কম্প্রেসর, যেটা আপনার গাড়ির AC-কে চলতে সাহায্য করবে। ওকে, আমি একটু ফ্রন্ট সাইডের দিকে বলি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইঞ্জিনে অয়েল দেওয়ার জন্য এই ঢাকনাটা ইউজ করা হয়। অ্যান্ড এটা হচ্ছে আপনার ইঞ্জিনের কী পরিমাণ অয়েল আছে সেই অয়েলের পরিমাণটা জানার জন্য এটা আমরা ইউজ করবো এবং এটার নাম হচ্ছে গিয়ে ডিপস্টিক। অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে আপনার CDI ইউনিট। অ্যান্ড CDI ইউনিট থেকে এটা হচ্ছে আপনার হাই টেনশন লিড এবং এখানে হচ্ছে আপনার স্পার্ক প্লাগ। অ্যান্ড ওকে, এটা হচ্ছে আপনার এক্সজস্ট ম্যানিফোল্ড। অ্যান্ড এটা হচ্ছে অক্সিজেন সেন্সর। অ্যান্ড এক্সজস্ট ম্যানিফোল্ড হচ্ছে কি আপনার যে এয়ারফুয়েলগুলো বার্ন হবে সেই এয়ারফুয়েলগুলো বার্ন কিন্তু এয়ারফুয়েলগুলো আপনার এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আপনার ওই যে ক্লাচ লিভার, অর্থাৎ এটাতে আমরা ক্লাচকে এঙ্গেজ এবং ডিসএঙ্গেজ করতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে গিয়ার লিভার, যেটার মাধ্যমে আমরা 1, 2, 3, 4 অথবা ব্যাক গিয়ার ইউজ করতে পারবো। সো আচ্ছা, এখানে আরেকটা সেন্সর রাখেছি, এটা হচ্ছে আপনার কুলিং টেম্পারেচার সেন্সর এবং এই পাইপগুলো আপনার ইঞ্জিনের যে সেন্সরগুলো রয়েছে সেই সেন্সরগুলোকে ঠান্ডা করতে সাহায্য করবে। সো আজকের ভিডিও একটু পর্যন্তই, আমি আশা করছি সব কিছুই বলেছি। সো আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাংক ইউ।